আমাদের হাঁস খামারের হাঁসগুলো অনেক বড় ধরনের রোগের মধ্য দিয়ে যাচ্ছে গত 5 দিন থেকে, যা গত 5 দিন আগের একটা হাঁসের লাইভ ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। হঠাৎ করে একটি হাঁস মারা গিয়েছিল, যদিও তৎক্ষণাৎ আমি সেই হাঁসটা কেন মারা গেল এটা বুঝতে পারিনি, তারপরে কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি যে আমার পুরো খামারটায় একটা কঠিন রোগের মধ্য দিয়ে যাচ্ছে, কঠিন রোগে আক্রান্ত হয়েছে আমার পুরো খামারটা। যে খামারটা আমার ডিমের খামার, অর্থাৎ যে হাঁসগুলো আমার ভালো পার্সেন্টেজে ডিম দিচ্ছিল, সেই হাঁসগুলো কিন্তু হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছে এবং একটি হাঁস অলরেডি মারা গিয়েছে। তো যেহেতু একটি হাঁস মারা গিয়েছে এবং পুরো খামারটা আমার অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছে, একটা চিন্তার বিষয়। আর ডিম কমে যাবে কিংবা হচ্ছে অন্যান্য হাঁসগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, এটাও একটা চিন্তার বিষয়। তো পুরো ব্যাপারটা আসলে প্রথম দিন আমার চিন্তার মধ্য দিয়ে যাচ্ছিল। তো আমি প্রথম দিন অনেক কিছু আমাকে ডিসাইড করতে হয়েছে যে কিভাবে এই মারাত্মক রোগটা আমার খামারে আসলো। আমার খামারটা কিন্তু একেবারে ডিজিটাল পদ্ধতিতে যে খামারগুলো থাকে সেগুলো কিন্তু অনেক বাহিরের যে রোগগুলো কিংবা সচরাচর যে রোগগুলো হয়ে থাকে সেগুলো কম হয় কিংবা অনেকটাই সুরক্ষিত থাকে, কিন্তু তারপরেও আমার খামারে কিভাবে এই মারাত্মক রোগের সূত্রপাত হলো কিংবা মারাত্মক রোগের কিভাবে আবির্ভাব হলো, এটা প্রথমে আমাকে বুঝতে হয়েছে কিংবা রিয়েলাইজ করে আমাকে বের করতে হয়েছে। কারণ আমি যদি কারণটা বুঝতে না পারি তাহলে সেই কারণটা আমি হচ্ছে উদ্ঘাটন না করার ফলে সেই রোগ থেকে সহজেই হাঁসগুলোকে মুক্ত করতে পারবো না। তো যাই হোক, এই 5 দিন থেকে আমার খামারটা কিন্তু মারাত্মক ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছে। তো এই রোগটা নিয়ন্ত্রণের জন্য কিংবা এই রোগ থেকে আমি আদেও হাঁসগুলোকে নিয়ন্ত্রণের কী ব্যবস্থা করেছি, কী চিকিৎসা দিয়েছি, কী কী মেডিসিন দিয়েছি, এই 5 দিনে আমার খামারের হাঁসগুলো কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা আরও কতগুলো হাঁস নষ্ট হয়েছে, আর যেহেতু ডিম পাড়া হাঁসের খামার ডিম কমেছে কি না, আদেও ডিম আছে কি না, সেই সম্পর্কে আজকে ডিটেলসে আলোচনা করব। আশা করছি পুরো কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, যা আপনাদের খামারে আপনারা পরবর্তীতে কিন্তু কাজে লাগাতে পারবেন এই ইনফরমেশনগুলো। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে শুরু করছি আজকের প্রতিবেদন। পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আছে আমি মোসাম্মদ সুমি। তো প্রথম দিন যেদিন আমি খামারে আসি, অর্থাৎ গত 5 দিন আগের কথা এটা, তখন দেখি যে একটা মেল হাঁস মারা গেছে। তৎক্ষণাৎ কিন্তু আমি লাইভে চলে আসি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি, যদিও আমি প্রতিনিয়ত আমার খামারে ঘটে যাওয়া সবগুলো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যাতে করে আপনারা সতর্ক হতে পারেন কিংবা আপনারা এই ইনফরমেশনগুলো আপনাদের খামারে কাজে লাগাতে পারেন। তো আমি সেই সময় কিন্তু বুঝতে পারিনি যে এই হাঁসটা কেন মারা গেল। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তোবা হিট স্ট্রোক করেছে, অনেক গরম এজন্য। তো তারপরে কিন্তু আমি রিয়েলাইজ করতে পারলাম যে পুরো খামারটাই আমার এই ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছে। তো কী সমস্যা হয়েছিল, কেন এই রোগটা হয়েছিল, আমি কী বুঝতে পেরেছিলাম, তো তারও 2 থেকে 3 দিন আগে কিন্তু আমার খামারে কিছু সমস্যা হয়েছিল। যেমন আমি যে মোটরের সাহায্যে পানি দেই সেই হাঁসগুলোকে, অর্থাৎ খাবার জন্য কিংবা গোসল করার জন্য হাউসে পানি দেই, সেই মোটরটা কিন্তু সমস্যা হয়েছিল এবং টিউবওয়েলটাও কিন্তু সমস্যা হয়েছিল, যার কারণে 2 দিন খাবার পানি এবং গোসলের পানির কিন্তু হাঁসগুলোর খুব সমস্যা হয়েছিল এবং সেই 2 দিন অনেক গরম ছিল। এত গরমে তারা কিন্তু শীতল হওয়ার জন্য পানি পায়নি, এত গরমে তারা কিন্তু খাবার জন্য সঠিকভাবে কিংবা সঠিক পরিমাণে পানিটা পায়নি। তো যার কারণে এই 2 দিনে কিন্তু হাঁসগুলোর অনেক প্রবলেম হয়েছে, আর এই প্রবলেম থেকেই কিন্তু সেই রোগের সূত্রপাত হতে পারে, এটা কিন্তু একটা কারণ। তো দ্বিতীয় কারণ হিসেবে আমি যেটা বের করেছি, যে হঠাৎ করে আমি কিন্তু আমার পুকুর পাড়ে যে খামারটা আছে সেখানে মেল ফিমেল হাঁস কিন্তু যোগ করা ছিল। তো বিশেষ কারণে সেই পুকুর পাড় থেকে হাঁসগুলোকে আমাকে সরিয়ে এখানে আনতে হয়েছে, কারণ সেই পুকুরের হচ্ছে আমি কিছু কাজ করব, এজন্য ওখানকার খামারটা ডিজিটাল পদ্ধতিতে করার চিন্তা চলছে। তো এজন্য সেই হাঁসগুলোকে কিন্তু হঠাৎ করে আনতে বাধ্য হয়েছিলাম আমরা।
তো ওখানে যেহেতু মেল ফিমেল হাঁস অ্যাড করা ছিল, আর এখানে এসে কিন্তু একটা ঘরেই আমরা রাখতে বাধ্য হয়েছিলাম, কারণ আর একটা যেটা ঘর সেটা হচ্ছে এক জায়গায় আমরা বাচ্চা রাখি, আর পুরোটাই আমরা কিন্তু ফাঁকা রেখেছি, কারণ বাচ্চা হাঁস বড় হাঁস আমরা এক জায়গায় রাখবো না, কারণ ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা আর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা এক না। তো যাই হোক, বিশেষ কারণে আমরা সেই হাঁসগুলোকে এক জায়গায় রাখি, আর মেল ফিমেল যেহেতু অ্যাড করা ছিল আর এখানকার মেল ফিমেল অ্যাড করা ছিল না, তো এভাবেই কিন্তু হাঁসগুলোর সমস্যা হয়েছে। আপনারা অনেকেই বুঝতে পারবেন যে মেল ফিমেল হাঁস অ্যাড করা যদি আগে থেকে না থাকে আর হঠাৎ করে যদি মেল হাঁস দেয়া হয় তাহলে হাঁসগুলো কিন্তু শারীরিকভাবে অসুস্থ হতে পারে, এটা একেবারেই স্বাভাবিক ব্যাপার আর এটা আমরা অনেকেই জানি। তো এটা হচ্ছে দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ হচ্ছে গত কয়েকদিন থেকে দিনের বেলা অনেক গরম, প্রচুর গরম দিনের বেলা, আর আমরা রাত্রে যেখানে যে ঘরে হাঁসগুলোকে রাখি সেই ঘরের জায়গা অনুপাতে হাঁসের পরিমাণ অনেক বেশি ছিল, হাঁসগুলো গাদাগাদি হয়েছিল। যদিও আমরা কয়েকদিনের জন্য রেখেছিলাম, পরবর্তীতে আমরা আবার হাঁসগুলোকে নিয়ে যেতাম, তো তারপরেও যাই হোক কয়েকদিনের জন্য হলেও হাঁসগুলো কিন্তু গাদাগাদি করেছিল। তো মোটামুটি এই কয়েকটা প্রবলেম থেকেই এই রোগের সূত্রপাত হয়েছে। আপনারা অনেকেই কিন্তু বুঝতে পারে না যে গরমের কারণেও কিন্তু হাঁস অসুস্থ হতে পারে, কিংবা মেল ফিমেল হাঁস হঠাৎ করে আপনারা যদি অ্যাডজাস্ট করে ফেলেন এক্ষেত্রেও অসুস্থতা লক্ষণ কিংবা অসুস্থতার সূত্রপাত হতে পারে, কিংবা হাঁসগুলো যদি পরিমাণ মতো পানি না পায় খাওয়ার জন্য কিংবা গোসলের জন্য এক্ষেত্রেও হাঁস অসুস্থ হতে পারে। তো আমার খামারে যত তিনটা প্রবলেম হয়েছিল, আর যে প্রবলেমগুলো আসলে সলভ করার মতো সেই সিচুয়েশন আমার ছিল না, আমি বাধ্য হয়েছিলাম সেই প্রবলেমগুলো ফেস করতে। তো এই সকল প্রবলেমের জন্য হাঁসের আসলে মারাত্মক ক্ষতি হয়ে যায়, মারাত্মক রোগের হচ্ছে কবলে পড়ে হাঁসগুলো। আর যখন এই মারাত্মক রোগের কবলে পড়ে তখন আসলে আমাদের করার তেমন কিছুই থাকে না, কারণ হাঁসের কিছু মারাত্মক রোগ আছে যেগুলোর আসলে সরাসরি কোনো চিকিৎসা নেই। আমরা ভ্যাকসিন দিয়ে সামান্য কিছু প্রোটেকশন করতে পারি, কিন্তু ভ্যাকসিন দিলেও যে সেই রোগ থেকে একেবারে রক্ষা পাওয়া যাবে এটা একেবারেই ভুল ধারণা। তো যাই হোক, এজন্যই এই মারাত্মক রোগের আবির্ভাব ঘটে। তো আমি কী কী চিকিৎসা দিলাম, আসলে কোনো রোগের নাম দিয়ে পরিস্থিতি কিংবা নাম বলতে আমি আগ্রহী নই, কারণ রোগের নাম দেখে আমি কখনো চিকিৎসা করি না। আমি সবসময় চিকিৎসা করি রোগের লক্ষণ দেখে, যে যে লক্ষণ কিংবা যে যে সমস্যা দেখা দেয় সেই সমস্যা আমি সমাধানের চেষ্টা করি। তো আপনাদেরকে আমি সহজে বুঝিয়ে দিচ্ছি যে কি কি চিকিৎসা করলাম। তো সিমটম হিসেবে কিংবা রোগের লক্ষণ হিসেবে আমি যেগুলো পেয়েছি সেগুলো আমি প্রতিরোধ করার চেষ্টা করেছি। তো প্রথম স্টেপে আমি পেয়েছি কিন্তু ঘর ঘর শব্দ করেছিল এবং নাক দিয়ে পানি পড়ছিল, তো তা দেখে আমি বুঝতে পেরেছি যে হাঁসগুলো ঠান্ডা লেগেছে। তো ঠান্ডার জন্য যে মেডিসিন দিতে হবে, ঠান্ডার সঙ্গে অবশ্যই জ্বর আছে, কিছু হাঁস যেগুলো একেবারে অসুস্থ হয়ে গিয়েছিল হাঁটতে পারছিল সেগুলোর শরীরে কিন্তু প্রচুর জ্বর ছিল, তো সেগুলোকে কিন্তু আমি এই জ্বর এবং ঠান্ডার জন্য ফাসবেট এবং রক্সিবেট দিয়েছিলাম। আর এই দুই দিনে যেহেতু প্রচুর গরম ছিল, এই দুই দিনে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। আমি কিছু সমস্যা অগ্রিম সতর্কতা হিসেবে সেই পুরো হাঁসের খামারে কিন্তু ভিনেগার দিয়েছিলাম। তো ভিনেগারের কাজ কী এ নিয়ে আমাদের চ্যানেলে মনে হয় ভিডিও দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আর আমাদের চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে ভিনেগারের কাজ কী। তো এই গেল যে তিনটা মেডিসিন, ফাসবেট, ডক্সিবেট এবং ভিনেগার। তারপরে যে লক্ষণগুলো কিংবা তারপরে যে সমস্যাগুলো আমি দেখতে পেলাম সেগুলো হচ্ছে হাঁসের মল পরিবর্তন হয়েছে, হাঁসের মলে কিন্তু গন্ধের সৃষ্টি হয়েছিল, আর হাঁসের মলের রং কিংবা কালার পরিবর্তন হয়েছিল। যেহেতু গন্ধের সৃষ্টি হয়েছিল তো আমি বুঝতে পেরেছিলাম যে হাঁসের পেটে হয়তো বা গ্যাস ফর্ম করেছে কিংবা কিছু পরিমাণ গ্যাস হাঁসের ভিতরে আছে। তো তখন আমি কিন্তু মানুষ যে হচ্ছে গ্যাসের জন্য মেডিসিন খায় সেই মেডিসিনটা আমি হচ্ছে অ্যান্টাসিড সিরাপ লিকুইড যেটা সেটা আমি নিয়ে আসি, আর সেই গ্যাসের সিরাপটা আমি একবেলা দিয়ে দিই। তারপরে যেহেতু মলের পরিবর্তন কিংবা মলের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে, মাথা কিন্তু ফুলে গিয়েছিল, তো তার জন্য আমি কিন্তু একটা অ্যান্টিবায়োটিক দিই, সেটা হচ্ছে র্যানামাইসিন। তো মোটামুটি এই কয়েকটা মেডিসিনেই চলছিল। আর দুপুরে যেহেতু অনেক গরম দুপুরে আমি স্যালাইন দিয়েছিলাম, আর তারপরে কিন্তু সেই রোগটা নিয়ন্ত্রণ হচ্ছিল না, একের পর এক হাঁস অসুস্থ হয়ে যাচ্ছিল।
তো তখন আমি ভাবলাম যে আরও কিছু মেডিসিন হয়তোবা অ্যাড করতে হবে, পাশাপাশি কিন্তু আমি লিভার টনিক দিয়েছিলাম লিভারটা ঠিক রাখার জন্য, আরেকটা মেডিসিন আমি অ্যাড করলাম। তো আরেকটা মেডিসিন যখন অ্যাড করার সিদ্ধান্ত নিই, তখন ভাবলাম যে মারাত্মক আকার যেহেতু ধারণ করছে আর ঠান্ডার পরিমাণটা অনেক বেশি, আমি কিন্তু একটা স্প্রে করি ঠান্ডার জন্য। আপনারা যদি হচ্ছে মেডিসিনের দোকানে গিয়ে বলেন যে হচ্ছে ঠান্ডার জন্য স্প্রে দেন, অবশ্যই ওনারা দিবেন। তো আমি একটা স্প্রে করি যাতে করে শ্বাস প্রশ্বাসটা তাদের হচ্ছে ঠিক থাকে, স্প্রে করি। আর হচ্ছে মেডিসিন হিসাবে আমি নরোক্সিন মেডিসিন এবং অ্যান্ড্রোক্সিনটা দিয়ে দিই, নরোক্সিন এবং অ্যান্ড্রোক্সিন মেডিসিনটা আমি দিয়ে দিই। গত 3 দিন থেকে কিন্তু এই নরোক্সিন অ্যান্ড্রোক্সিন আমি দিয়ে দিচ্ছি, আর পাশাপাশি এই মেডিসিনগুলো চলছে। আর যখন আমি র্যানামাইসিন দিই, শুধু র্যানামাইসিন, আর এই মেডিসিনগুলো আমি একসঙ্গে বলছি তার মানে এই নয় যে আমি সব মেডিসিন একসঙ্গে দিই, আলাদা আলাদাভাবে দিই। আমি যখন র্যানামাইসিন দিই, শুধু র্যানামাইসিন দিই, যখন আমি অন্যান্য মেডিসিনগুলো দিই, যেমন ফাসবেট ডক্সিবেট একসঙ্গে দেওয়া যায় আমি একসঙ্গে দিই, যে মেডিসিনগুলো আসলে সাইড এফেক্ট নেই কিংবা একসঙ্গে দেওয়া যায় সেগুলো একসঙ্গে দিই, আর যেগুলো একসঙ্গে দেওয়া যায় না সেগুলো আলাদাভাবে দিয়ে দিই। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, যে কিছু হাঁস যে অসুস্থ হয়েছিল সেই অসুস্থ হাঁসগুলোকে কিন্তু আমি আলাদা করে ফেলি, সে অসুস্থ হাঁসগুলোকে আলাদা করে ফেলি। আর যে পানিতে গোসল করে, আমি প্রথম অবস্থায় কিন্তু একবেলা একেবারেই পানিতে দেইনি, আর যে পানিতে গোসল করে সেই হাউজের মধ্যে আমি কিছু পরিমাণ পটাশ দিই, একেবারে সামান্য পরিমাণ, অর্থাৎ 2 চিমটি পটাশ গোসলের জন্য যে পানি আছে সেখানে দিয়ে দেই। কারণ এটা যেহেতু একটা ব্যাকটেরিয়া কিংবা জীবাণু, এই জীবাণুটা কিছু পরিমাণ হলেও ধ্বংস করতে পারে এই পটাশটা, আর বেশি পরিমাণ পটাশ দেওয়া যাবে না, খুব অল্প পরিমাণ পটাশ আমি সেই পানিতে দিই, আর সেই পানি দিয়ে গোসল করে কিংবা সেই পানিটা খায়। আর হচ্ছে সেই অসুস্থ হাঁসগুলোকে আলাদাভাবেই ট্রিটমেন্ট করি, সেই অসুস্থ হাঁসগুলোকে ট্রিটমেন্ট করার পরবর্তীতে কিন্তু আমি এই খামারের যে সুস্থ হাঁস আছে কিংবা পুরো খামারটাতে আমি আসিনি কিংবা সরাসরি ওই অবস্থায় কিন্তু এদেরকে আমি চিকিৎসা দিইনি। তো এই সুস্থ হাঁসগুলোকে কিংবা এই যেগুলো স্বাভাবিক হাঁস ছিল সেগুলোকে চিকিৎসা দেওয়ার পর কিংবা খাবার দেওয়ার পর আমি হচ্ছে আমার অসুস্থ হাঁসগুলোকে খাবার কিংবা চিকিৎসা দিই। আর যে খাবারটা আমি দেই, আমি কিন্তু কিছুদিন আগে থেকে শুকনা খাবার দেয়া শুরু করেছিলাম, আর এখন যেহেতু হাঁসের লিভারের সমস্যা কিংবা হাঁসগুলো শারীরিকভাবে অসুস্থ, এজন্য আমি খাবারে কিন্তু একটু পানির পরিমাণ বেশি দিয়েছিলাম আর খাবারটা একটু নরম করে দিয়েছিলাম। এই হাঁস অসুস্থ হয়ে ডিম কমার পিছনে কিন্তু প্রথম যেটা কারণ, সেটা হচ্ছে হাঁস যখন অসুস্থ হয় তখন কিন্তু খাবার খেতে পারে না। তো আমরা কিন্তু চেষ্টা করব যে সেই অসুস্থ হাঁসগুলোকে যেভাবেই হোক খাবার খাওয়ানোর, জোর করে কিন্তু খাওয়ানো যাবে না। তো আমি যেমন সেই খাবারগুলো নরম করে দিয়েছিলাম যাতে করে হাঁস খেতে পারে, কিংবা হচ্ছে আমি এটা ভাবিনি যে বেশি পানি দিলে হয়তো বা রিয়াকশন নষ্ট হয়ে যাবে কিংবা ডিমের উৎপাদন নষ্ট, এটা আমি ভাবিনি। তো যাই হোক, আমি বেশি পরিমাণ পানি দিয়ে হাঁসগুলোকে খাওয়ানোর ব্যবস্থা করেছি। তো হাঁসগুলো কিন্তু খাবার আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবেই খেয়েছে, কারণ হাঁসের খাবার যেভাবে খায়, যেভাবে খেতে ওরা হচ্ছে যেভাবে খাওয়ার সুবিধা হয় সেভাবে আমি দিয়েছিলাম, তো খাবার ঠিকভাবে খেয়েছে। আর ডিমের পার্সেন্টেজ কতটা কমলো, তো 80%-এর উপরে যেহেতু ডিম ছিল, তো মোটামুটি বেশি কমেনি, পুরো খামার মিলে 20-25টা ডিম কমেছে এই 5 দিনে। তো 20-25টা ডিম 5 দিনে কমেছে, এটা কিন্তু আমার মনে হয় একেবারেই কম। কারণ অনেকেই মনে করেন যে হাঁস যদি অসুস্থ হয় আমরা যদি চিকিৎসা করি ডিম কমে যায়, আসলে সব চিকিৎসায় কিংবা সব মেডিসিনে কিন্তু ডিম কমে না। আর আপনারা যদি আগে থেকে সতর্ক হন কিংবা রোগটাকে মারাত্মক আকার ধারণ না করতে দেন, তাহলে ডিমের পার্সেন্টেজ কমে না একেবারেই। কিন্তু আপনারা মনে করেন যে মেডিসিন দিলেই হয়তো বা ডিম কমে, কিন্তু আমার খামারে আলহামদুলিল্লাহ ডিম কমেনি, আর হাঁসগুলো এখনও অসুস্থ যদিও আছে তারপরেও সুস্থর দিকে যাচ্ছে। আর এই রোগের যেহেতু একটা নির্দিষ্ট সময়কাল আছে, এই সময়কালটা যখন অতিবাহিত হয়ে যাবে আর আমার চিকিৎসা যেহেতু অব্যাহত আছে, ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে পুরো খামারটা আমার একেবারেই সুস্থ হয়ে যাবে। তো ডিম কমেনি, আমি যে যে মেডিসিন দিলাম সেই মেডিসিনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আপনারা যারা মনে করেন যে ডিম পাড়া হাঁসের খামারে অসুস্থতা হলে এমনিতেই সেরে যাবে, এটা একেবারেই ভুল। সেরে তো যাবে না, আরও মারাত্মক আকার ধারণ করবে, হাঁসগুলো আপনার একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর ডিম যদি কমেও,
আমার হয়তো বা 20-25টা কমেছে, আপনার খামারে জিরো হতে পারে হোক, হাঁসগুলো যদি সুস্থ থাকে খুব দ্রুত কিন্তু এই হাঁসগুলো থেকে আপনি ডিম আনতে পারবেন। তো ডিমের দিকে ফোকাস না করে কিংবা হচ্ছে ডিমের দিকে লক্ষ্য না করে আপনারা সবসময় চেষ্টা করুন হাঁসগুলোকে সুস্থ রাখতে আর হাঁসগুলোকে সঠিক পরিমাণে খাবার খাওয়াতে। তো আমি আমার খামারের এই 5 দিনের ঘটে যাওয়া সকল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি, তারপরেও এই কয়েক মিনিটের কথায় কিংবা কয়েক মিনিটের ভিডিওতে যতটুকু দেওয়া সম্ভব ছিল আমি ততটুকুই দিয়েছি। আপনাদের যদি কাজে লাগে ইনফরমেশনগুলো অবশ্যই আপনাদের খামারে কাজে লাগাতে পারেন। যদি ইনফরমেশনগুলো ভালো লাগে অবশ্যই রেসপন্স দিবেন, একটি লাইক দিবেন, আর আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে খামার বিষয়ক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, নিজের খামার নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।